প্রিয় দর্শক, আমি সাদিয়া মাহজাবিন ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোভিড-19 পরিস্থিতি নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজন আজকের করোনা সূচকে। আজ 14 আগস্ট 2020 শুক্রবার। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য সংবাদের বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে, মোট 87টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,757টি। পরীক্ষাগারের ফলাফল এবং কোভিড বিষয়ক অন্যান্য তথ্য জানিয়ে দিচ্ছি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,856টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 13,28,757টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,766 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 2,71,881 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,752 জন। এ পর্যন্ত মোট সুস্থ 1,56,623 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 34 জনের। এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা বাংলাদেশে 3,591 জন। গত 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃতের সংখ্যা জানিয়ে দিচ্ছি। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রামে 2 জন, রাজশাহীতে 4 জন, খুলনায় 1 জন, বরিশালে 1 জন, সিলেটে 4 জন এবং রংপুরে 2 জন ও ময়মনসিংহে 2 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 33 জন, বাড়িতে মারা গেছেন 1 জন, মোট 34 জনের মৃত্যু হয়েছে। কোভিড ডেডিকেটেড হাসপাতালে শয্যার সংখ্যা সারা দেশে সাধারণ শয্যার সংখ্যা 15,280টি, ভর্তি আছেন 4,262 জন, খালি আছে 11,018টি। সারা দেশে আইসিইউ আছে 543টি, এই মুহূর্তে ভর্তি আছেন 314 জন, আর খালি আছে 229টি। বৈশ্বিক ও আঞ্চলিক করোনা পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 72,582 জন, মৃত্যু হয়েছে 1,072 জনের। এ পর্যন্ত সর্বমোট শনাক্ত হলেন 28,30,404 জন, মৃত্যু হয়েছে 56,636 জনের। সারা বিশ্বে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,76,398 জন, মৃত্যু হয়েছে 6,933 জনের। এ পর্যন্ত সর্বমোট শনাক্ত হয়েছেন 2,04,39,814 জনের, মৃত্যু হয়েছে 7,44,385 জনের। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অবশ্যই নিয়মিত 20 সেকেন্ড করে হাত ধোবেন। ভালো থাকুন।